আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই তো সকাল সকাল উঠলাম, রুটি বানিয়ে নিলাম, আম ছিল আমটা কেটে নিলাম। আম দিয়ে রুটি খেতে কিন্তু ভীষণ মজা লাগে, আম থাকলে আর অন্য কিছু লাগে না, বিশেষ করে আমার কাছে। তাই আজকে আম দিয়েই নাস্তা করে নিব। এখন আম্মুর সঙ্গে চলে যাচ্ছি বাজারে কিছু জিনিস কেনাকাটা করতে। জায়নামাজের দোকানে আসলাম প্রথমে, অনেক সুন্দর সুন্দর জায়নামাজ দেখছি, অনেক ডিফারেন্ট জায়নামাজ। আরও সব বাকি কাজ আছে, সেগুলো শেষ করে বাসায় চলে আসি। আজকে মুরগির মাংস রান্না করলাম, কলমি শাক, মাছ রান্না করে ফেললাম। আমার হাত কামড়ে নিয়েছে না, প্রচুর রাগিয়ে দিয়েছে, রাখছিল না। টিয়া পাখিটা অনেক প্রিটি, তাকে কথা বলা শেখাচ্ছি, বাট সে চিল্লায় খুব। আলু ভাজি কাটছি, রাতে রুটি আর আলু ভাজি খাবো। এই তো ভাজি চড়িয়ে দিলাম, ভাজি রান্না করছি। আমার বর আলু পরোটা খাবে, সেই কারণে আলু ভর্তা করছি, আলু পরোটা বানাবো। তাই আলু পরোটার প্রস্তুতি চলছে এখন। আলু পরোটা অনেকেই অনেকভাবে তৈরি করে থাকেন আপনারা, আমি আজকে অন্যভাবে তৈরি করেছি। এখানে আমি কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ সম্পূর্ণই কাঁচা দিয়েই তৈরি করছি। এইভাবে টেস্টটা ভালো লাগে, আবার অন্যভাবে তৈরি করলেও কিন্তু টেস্টটা ভালো লাগে। আমার হাজব্যান্ড তো আমার শাশুড়ি আমার অনেক প্রশংসা করছে যে সে নাকি অনেক সুন্দরভাবে আলু পরোটা বানাতে পারে। তো একদিন খাবো ইনশাল্লাহ আমার স্পেশাল আলু পরোটা। এখন রুটিটা বেলে নিই। এরপর আলু দিয়ে ভালো মতো মুড়িয়ে নিব, মুড়িয়ে নিয়ে তো আবার বেলার কাজ। বেলার আগে এটা ভালো মতো স্প্রেড করে নিচ্ছি, স্প্রেড করার ফলে কি যদি এই বেলি তো আলুটা বের হয় না, এই কারণে এটা করছি আমি। এটা রাতে না, এটা হচ্ছে সন্ধ্যা স্ন্যাকের জন্য করছি, বাট দেরি হয়ে গেল একটু। বিসমিল্লাহ, সব কাজে বিসমিল্লা বলতে হয়, আমি কিন্তু বেলার সময় তো বিসমিল্লা বলছি। কি যে বলো, একটু বেশি না, মিডিয়াম সাইজটা ভালো লাগে, বেশি পিচকি হলে তো পুরি হয়ে যাবে তখন। পরোটা ভেজে নিচ্ছি এখন। আর হ্যাঁ, পরোটা বেলার সময় যদি আলু বের হয়ে যায় তো টেনশন নেবেন না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। অয়েল দিদি, আমার কাছে পরোটার আলু বের হয়ে গেছে, তো কিছু মনে করিনি, মানুষ মাত্রই হতেই পারে, বরের কাছে নিয়ে যাব, খেয়ে নিবে। হয়ে গেছে আলু পরোটা, নামিয়ে নি। আজকে আলু পরোটা নিয়ে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।